হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমি ফ্রম সুমিস ব্লগ। আজকে আমি আস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, সব আস্ত মশলা নিয়ে নিয়েছি, আর গরুর মাংস নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ সবই আমি আস্ত দিব। কোনো কিছু বাটা মশলা ব্যবহার করব না, আর সাথে থাকবে তেল। আর এই হচ্ছে গরুর মাংস, পরিমাণ মতো লবণও লাগবে। তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনগুলো মানে আস্ত করে রেখেছি, আর আদাগুলো কুচি করে নিয়েছি, আর সাথে লাগবে হোয়াইট ভিনেগার, লবণ আর শুকনা মরিচ, আর সবগুলো গরম মশলা যা যা মাংসে দিতে হয়। আর এই হচ্ছে আমার মাংস। তো মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। আগেই কোনো তেল দিব না, আগে মাংসগুলো পানি ঝরানো মাংসগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আমি আধা কেজির মতো মাংস নিয়েছি, একটু বেশিও হতে পারে, যাই হোক আধা কেজির মতোই মাংস। আসলে এই রান্নাটা আমি আজকে নিজেও প্রথম রান্না করছি, আশা করি ভালো হবে। তো লবণ দিয়ে দিলাম, খুবই সহজ রান্না আসলে, এর জন্যে আমি সাহস করে রান্না করছি। আর সব আস্ত মশলা দিয়ে দিব, তেজপাতা, তারপর 2টা তেজপাতা দিয়েছি টুকরো করে, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে এলাচি, দারচিনি 2টা দিলাম, 3-4টা এলাচি দিচ্ছি, আর জিরার গুঁড়ো, আস্ত জিরোর গুঁড়ো, গোলমরিচের আস্ত, মেথি, আর দিচ্ছি শুকনা মরিচ। এখানে কোনো কাঁচা মরিচও ব্যবহার করব না, কোনো গুঁড়া মরিচও বা গুঁড়া কোনো মশলাই ব্যবহার করব না, সব আস্ত থাকবে। তো আশা করব আমার রান্নাটি ভালো লাগবে সবার। তো শুকনা মরিচ দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব আস্ত রসুন কোয়াগুলো। এটাকে কুচি করতে হবে না, আস্ত এটা গড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। তো আদা কুচি সামান্য পরিমাণ নিয়েছি, আর পেঁয়াজ তো দেখতেই পারেন সবগুলি হয়তো লাগবে, বাকিটা পরে দিব যদি লাগে। তো দিয়ে দিলাম সব কিছু। তো এখন আমি একটু তেল দিব, সয়াবিন তেল, রান্না করার যে তেল সেটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, রান্না করতে যতটুকু লাগবে আর কি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখন দিব হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে ভিনেগার তেল মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো মাংসের সাথে মিশে যায়। আর আস্তা মরিচ তো এমনিই থাকবে, এটা রান্নার সাথে সাথে ইয়ে হবে, ফ্লেভারটা বের হবে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন এটাকে ঢেকে চুলাটাকে ধরিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলাটাকে অন করে দিলাম। চুলার আঁচটা খুব কম আছে, এটা রান্না করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, মাংসের পানি দিয়ে এটা রান্না হবে। 10 মিনিট পরেই পানি উঠে আসে মাংসের, দেখেন মাংসের পানি বের হয়ে আসছে, আর সেটা দিয়েই বলক আসতেছে। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে যে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না, আমি পাচ্ছি মাশাআল্লাহ।
ফ্লেভারেই আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর রান্না হবে, যদি এটা আমার মারও প্রথম রান্না, আমি এভাবে কখনো রান্না করিনি। হঠাৎ মনে হলো যেভাবে আস্ত মশলা দিয়ে রান্না করে, আমি শুনেছি, আমি একজন দেখেছিও একজনকে রান্না করতে, কিন্তু আমি কখনো রান্না করি নাই, তো সেটাই আমি আজকে সাহস করে রান্না করছি। আশা করি ভালো ভালো হবে ইনশাল্লাহ। তবে ফ্লেভারটা মাশাল্লাহ, আসলে সেটা তো আর আমি ভিডিওতে দেখাতে পারছি না, তো আপনাদের রান্না করেই এটা ফ্লেভারটা নিতে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে, কম জ্বালে, কম আছে আর কি। তো পানি দেওয়া যাবে না এখন, যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি দেওয়া যেতে পারে পরে। তাও তো আমি ঘন্টাখানেক রান্না করার পর আমার এই এতটুকু পর্যায়ে আসলো। তো এখন একটু নাড়াচাড়া করে দিব, আর দেখবো লেগে যাচ্ছে কি না। না, লেগে যাচ্ছে না, যেহেতু ড্রাই ড্রাই একটু পানি দিব। যে এখানে যেহেতু কোনো বাটা মশলার কাজই নেই, সেহেতু এটা এরকমই থাকবে। এটা আসলে পরোটা দিয়ে খাওয়ার জন্য বেস্ট হবে আমি মনে করি, আর পোলাও দিয়েও খাওয়া যাবে। তো ঢেকে দিলাম, আরও আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, একটু পানি লাগবেই আসলে, তাহলে একটু গ্রেভিনেসটা আসবে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে রাখবো। রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমার রান্না হয়ে গিয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। প্রায় রান্না করতে আমার দেড় ঘন্টার উপরে সময় লেগেছে, প্রায় দুই ঘন্টার কাছাকাছি। তো এখন আমি রান্নাটি ঢেলে ফেলছি একটি পাত্রে। মাশাল্লাহ এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর ফ্লেভার, এটা সত্যি পরোটা দিয়ে খেতে যে কি দারুণ লাগবে, পোলাও দিয়েও খাওয়া যাবে। রান্না করতে করতে আমি এক টুকরা মাংস খেয়েও ফেলেছি, খুবই মজা হয়েছে মাশাল্লাহ। আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও রান্না করে দেখতে পারেন। তো মাশাল্লাহ আমার আস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্না করা শেষ, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ। এই আদাটুকু আর লাগে নাই আমার, আর যারা একটু মরিচ বেশি খান তারা এরকম কাঁচা মরিচ নিয়ে নিতে পারেন, আর লেবু দিয়ে তো অনেক মজা লাগবে। তো এটা আসলে ভাত দিয়ে ভালো লাগবে না, পোলাও অথবা পরোটা দিয়ে আসলে ভালো লাগবে। তো আশা করব আমার রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সবাই অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, লাইক কমেন্টস করতেও ভুলবেন না কেমন হলো, আর আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে জানাবেন, আশা করব সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।